সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন, ঘিঞ্জি এলাকা হবার ফলে ঘটনাস্থলে পৌঁছতে পারল না দমকলের ইঞ্জিন। তবে হতাহতের কোনো খবর নেই, আগুন আপাতত নিয়ন্ত্রণে। কি বলছেন প্রদীপ পাল শুনুন। লেগেছে আমরা এখনো বুঝতে পারছি না, মেবি শর্ট সার্কিট হতে পারে, কারণ কিছু দু তিনজন মানুষ এখানে ভাড়া থাকে, তারা শুয়েছিল। এবার রাতে আগুন লেগেছে, ভোরের দিকে আগুন লেগেছে, সেই হিসেবে আমরা খবর পাই। আমরা এসে একটা হুন্ডা পাম্প সেট করি, গাড়ি তো ন্যারো প্লেস, কিছুতেই ঢুকতে পারিনি এখানে। হ্যাঁ, এই কাজ করি ঘন্টাখানেক, চেষ্টা আমরা আগুন নিয়ন্ত্রণ করি। ঘটনায় কোনো রকম হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।